এপিসোডের শুরুতে আমাদের জানানো হয়, নিউক্লিয়ার টেস্টের জন্য পুরো পৃথিবীতে ডেমোনিয়াম পার্টিকেল ছড়িয়ে পড়েছে। এই ডেমোনিয়াম পার্টিকেল থেকে ডেমনদের জন্ম হয়, যারা মানুষদের ক্ষতি করতে পারে। এই জন্য মানুষরা তাদের পছন্দ করে না। এরপর ক্লাসরুমে আমরা একটা ছোট্ট ছেলে কেন্টোকে দেখি, যে তার প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল। সে জানায় কিছুদিন আগে সে একটা ডেমোনিয়াম পার্টিকেল পেয়েছিল, যেটা ধীরে ধীরে একটা ডিমে পরিণত হয়। এরপর সেই ডিম থেকে একটা ডিমন জন্ম নেয়, যেই ডিমনটি অ্যানা শব্দ ছাড়া অন্য কিছু বলতো না। এই জন্য কেন্টো তার নাম অ্যানা রেখেছে। এরপর ডেমনটি অ্যানা বললে ক্লাসের সকলেই ভয় পেয়ে যায়। ক্লাস টিচার কেন্টোকে সাবধান করে বলে, ডিমনরা মানুষদের অনেক ক্ষতি করে থাকে, এই জন্য এটাকে মেরে ফেলতে হবে। পরের সিনে রাস্তায় যেতে যেতে কেন্টো লক্ষ্য করে, এই শহরের মানুষ ডেমনদের মোটেও পছন্দ করে না, তারা ডিমনদের শেষ করে দিতে চায়। এখানে আবার স্কুল টিচার চলে আসে, আর সে কেন্টোকে ডিমনটা তাকে দিয়ে দিতে বলে। কেন্টো এমনটা না করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা কেন্টোর মাকে দেখি, যে একটা ফুড শপে কাজ করত। এখন টিভিতে জানানো হচ্ছিল শহরে ডেমোনিয়াম পার্টিকেল সংখ্যা অনেক বেড়ে গেছে, মানুষরা এই ডেমনদের পছন্দ করছে না। কেন্টোর মা বলে, শহরের মানুষ ডেমনদের পছন্দ না করলেও আমার ছেলে কেন্টো একটা ডেমনকে নিজের কাছে রেখেছে। বাড়ি যাবার পথে কেন্টো তার মায়ের কাছে অ্যানাকে পোষার পারমিশন চায়। তার মা তাকে সম্মতি দেয়। এরপর 3 মাস কেটে যায়। কেন্টো আর অ্যানা দুজনে জঙ্গলে খেলা করছিল। এখানে তারা কিছু ডিমন ইউজারদের দেখতে পায়। ডিমন ইউজার তাদের বলা হয়, যারা ডিমনদের সাহায্যে অন্যান্য ডিমনদের শিকার করে। এই ডিমনগুলো তাদের পোষা হলেও সেফটির জন্য এদের গায়ে একটা কলার লাগানো থাকে, যেটার সাহায্যে শখ দিয়ে তাদের কন্ট্রোল করা হয়। এখানে ডিমন ইউজারগুলো ডিমনটি বাকি ডেমনগুলোকে মেরে ফেললেও সে নিজেও অনেক আহত হয়ে যায়। এই জন্য ডিমন ইউজারটি নিজেও তাকে শখ দিয়ে মেরে ফেলে। এরপর তারা চলে গেলে এখানে কেন্টো আসে। সে মারা যাওয়া ডিমনদের মাটিতে পুঁতে দেয়। এরপর কেন্টো ভাঙা কলারটি অ্যানার গলায় পরিয়ে দেয়, যাতে কেউ তাকে ফালতু ভেবে মেরে না ফেলে। সন্ধ্যাবেলায় খাবার খেতে খেতে কেন্টো বলছিল, ডেমনরা এত কিউট হয়, জানি না সকলে এদের কেন পছন্দ করে না। কিউশু দ্বীপেও এমন একটা ডেমন রয়েছে, যে টাইমকে রিওয়াইন্ড করতে পারে এবং যে কোনো ভাঙা জিনিসকে আবার আগের মতো করে দিতে পারে। এরপর কেন্টো তার মাকে সোয়া শসের বোতলটা দিতে বললে, তখন ভুল করে সেটি নিচে পড়ে যায়। নিচে কেন্টোর মা বোতলটা খুঁজে পায় না, কারণ পড়ার সঙ্গে সঙ্গে অ্যানা সেটাকে স্টোর করে নিয়েছিল। এখানে আমরা প্রথমবার অ্যানার শক্তি দেখি, আসলে সে একটা স্টোরেজ ডিমন ছিল। এরপর অ্যানা বোতলটিকে ফিরিয়ে নিয়ে আসে। পরের সিনে কেন্টো অ্যানার শক্তি যাচাই করছিল। সে দেখতে চাইছিল অ্যানা কোন কোন জিনিসকে কতটা পরিমাণে স্টোর করতে পারে। এখানে আমরা জানতে পারি অ্যানা জীবন্ত জিনিসকে স্টোর করতে পারে না। এই সময় এখানে সেই টিচারটি লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও তৈরি করে। বাড়িতে ফিরে এসে কেন্টো অ্যানাকে খাবার নিয়ে আসতে বলে। তখন অ্যানা 3 দিন পুরাতন নুডলস নিয়ে আসে, কিন্তু সেটা এখনো গরম ছিল। কেন্টো বুঝতে পারে অ্যানার স্টোরেজ স্পেসে সময় অন্যভাবে কাজ করে। এটা দেখে কেন্টোর মা অ্যানাকে কিছু খাবার সামগ্রী স্টোর করে রাখতে বলে, যেগুলো কিছুদিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যেত। এরপর তাদের বাড়িতে সেই স্কুল টিচারটি আসে। সে কেন্টোর মাকে ভিডিও দেখিয়ে বলে, তোমার ছেলের কাছে একটা ডিমন রয়েছে, আর মনে হয় তার মধ্যেও ডেমোনিয়াম পার্টিকেল রয়েছে, যার জন্য সে বেশি দিন বাঁচবে না। এখন ডেমনের কাছে থাকা তার জন্য মোটেও ঠিক হবে না। কেন্টোর মা দরজা বন্ধ করে দেয় আর কান্না করতে শুরু করে। এরপর আমাদের 2 বছর আগের ঘটনা দেখানো হয়। কেন্টোর মা হসপিটালে তার ছেলের ব্যাপারে কথা বলছিল। ডক্টর জানায় কেন্টোর ভিতরে সত্যিই ডেমোনিয়াম পার্টিকেল রয়েছে, যেটা ধীরে ধীরে বড় হয়ে ডেমনের জন্ম হবে। এটাকে সার্জারি করতে গেলে আগেই পার্টিকেল ব্লাস্ট হয়ে যাবে। কেন্টোর কাছে মাত্র 1 বছর সময় আছে। কেন্টোর মা রেগে গিয়ে বলে, তার ছেলের কিছুই হবে না। পরের সিনে আমরা সেই স্কুল টিচারকে দেখি, যে কেন্টো আর অ্যানার ভিডিওটি একটা কোম্পানির কাছে পাঠিয়ে দেয়, যেই অর্গানাইজেশন ডিমনদের মারার কাজ করত, যাতে মানুষদের কোনো ক্ষতি না হয়। এখানে আমরা একটা বিষয় জানতে পারি, এই কোম্পানি অনেক আগে থেকেই এমন ডিমন খুঁজে চলেছে যার মধ্যে স্টোরেজ পাওয়ার রয়েছে। পরের সিনে আমরা অ্যানা আর কেন্টোকে দেখি, যারা এক জায়গায় খেলা করছিল। তখনই তাদের ওপর একটা ট্র্যাক আক্রমণ করে দেয়। এখানে অ্যানা কেন্টোকে প্রোটেক্ট করে। ট্র্যাক থেকে একটা ডিমন ইউজার বেরিয়ে আসে। সে কোম্পানির অর্ডারে এখানে এসেছিল স্টোরেজ ডিমন, মানে অ্যানাকে ধরতে। এখানে ট্র্যাকটির অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তেল লিক করে, সেটা ব্লাস্ট হয়ে যায়। তখন অন্যদিকে এই আওয়াজ শুনে কেন্টোর মা তাকে খুঁজতে বের হয়। এদিকে কেন্টো ডিমন ইউজারের থেকে পালিয়ে একটা বিল্ডিংয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ডিমন ইউজারটি ডেমনের কাছে অদৃশ্য করার পাওয়ার ছিল, যার সাহায্যে সবকিছু অদৃশ্য করে তারা কেন্টোকে খুঁজে ফেলে। এরপর কেন্টো আর ডেমন ইউজারটির মধ্যে কিছুক্ষণ ফাইট হওয়ার পর, যখন সে ছুরি দিয়ে কেন্টোকে মারতে যাচ্ছিল, তখন অ্যানা সেটাকে স্টোর করে তার দিকেই ঘুরিয়ে দেয়। ছুরিটি তার গলায় গেঁথে যায়। কেন্টো মনে করে সে হয়তো মারা গেছে। এরপর কেন্টো তার ডেমনটির কলার খুলে তাকে মুক্ত করে দেয়।
তখন এখানে কেন্টোর মাও চলে আসে। এরপর যখন তারা কথা বলছিল তখন সেই ডিমন ইউজারটি ছুরিটা বের করে আবার কেন্টোর দিকে ছুড়ে দেয়। কেন্টোর মা সামনে চলে আসে, এই জন্য ছুরি লেগে তিনি সেখানেই মারা যান। এরপর যখন ডেমন ইউজারটি কেন্টোকে মারতে যাবে তখন তার নিজের ডিমনটাই তাকে মেরে ফেলে। এবার কেন্টো যেইভাবেই হোক তার মাকে বাঁচাতে চাইছিল, এই জন্য সে আনাকে তার মায়ের বডিটা স্টোর করে নিতে বলে আর কিউসু আইল্যান্ডে টাইম ডিমনকে খুঁজে তার মাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। এইভাবে একটা সাসপেন্সের সাথে এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়।